আম্মা জান আমিনা দাঁড়িয়ে আছে মুসলমান ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লেগেছে সুন্দর আকাশ সূর্য অস্ত যাওয়ার দিকে হয়েছে কাফেলা দূর থেকে দেখা যায় মরুর ধুলা উড়িয়ে একটা বড় কাফেলা যেন দ্রুত গতিতে আগিয়ে আসে আম্মা জান আমিনা বুঝতে পেরেছে ওই যে আমার স্বামীর কাফেলা ঘরে ফিরছে আম্মা জান আমিনা খুশিতে বাগে বাঘ হয়ে গেল নিজে নিজে ঘরে আয় না নিজের ঘরের শিশাতে আম্মা জান নিজের চেহারাটা দেখিয়ে বলে আমিনা ও আমিনা এত সুন্দর তোর আজকে কেন বলতে লাগে আমিনা নিশ্চয়ই তোর স্বামী আসবে সকল ঘরে তো ফিরবে আমিনা এই জন্য তুই এত সুন্দর তোকে দেখাচ্ছে আমিনা নববধূর মতো সেজে চুপচি মরে গেছিল ধারে দাঁড়িয়ে আছে মক্কার জমিনে যে সমস্ত স্বামীরা ব্যবসায় গিয়েছিল বিবিরা দৌড়ে দৌড়ে আগিয়ে এসেছে স্বামীদের সুদর্শন দেখে সাজিয়েছে স্বামীদের সম্ভাষণ গ্রহণ করার জন্য অভিনন্দন জানানোর জন্য অলিজার টুকরা বাচ্চারা ছুটে গিয়েছে আব্বা জানকে দুমাস পরে দেখেছে দৌড়ে গিয়ে বাপের কোলে উঠে গিয়েছে সমস্ত বাপ ঘরে ফিরে এসেছে সমস্ত স্বামী ঘরে ফিরে এসেছে শুধুমাত্র আমেনার স্বামী আব্দুল্লাহ আর ঘরে ফিরল না আম্মা জান আমেনা সবে বিবাহ হয়েছে মুসলমান দৌড়ে দৌড়ে খানায় কাবায় গিয়েছে কাবার বাইরে দাঁড়িয়ে বলছে ও আমার আব্বা জান ও হযরতে আব্দুল মুত্তালিব সবাই ফিরে এসেছে আমার স্বামীটা কোথায় আপনার ছেলে আব্দুল্লাহ কি ঘরে ফিরবে না সে এখন কোথায় আছে আর কি আমি আমেনা আমার প্রতি ভালোবাসা নাই মহাব্বত নাই আমি আমেনা আমার কথা কি তার মনে নাই ও আব্বা জান আব্দুল মুত্তালিব আপনার কলিজার টুকরা কোথায় সমস্ত স্বামীরা ফিরে এসেছে বিবিদের সাথে ঘরে গিয়েছে আমি আমেনা সেজে বসে আছি আমার আব্দুল্লাহ কোথায় কোথায় হযরতে আব্দুল মুত্তালিব আমিনার মাথায় হাত দিয়ে তাসাল্লি দিয়েছে ও মা আমিনা চিন্তা করো না মা চিন্তা করিস না ঘরে গিয়ে সবর কর আমার আব্দুল্লাহ খুব অতি শীঘ্রই এসে পড়বে তখন আব্দুল মুত্তালিব জানে না যে তার সরসান হারের সংবাদ নিয়ে আসবে আমার ছোট ভাই এই দুনিয়ার জমিনে নাই দুদিন চলে গেল হযরতে হারের সংবাদ নিয়ে খানাই কাবায় আব্দুল মুত্তালিবের সামনে এসে বললেন আব্বা জান আমাদের কলিজা টুকরা আমাদের জবিহ ভাই আমাদের আল্লাহ পাকের সবাই কি দোষেনে আমাদের ভাই আব্দুল্লাহ ওই দারুন নবী হয় আবওয়া নামক স্থানে আমার যাওয়ার 3 দিন আগে তার ওখানেই মৌত হয়েছে সেই সাথে কবরে দাফন হয়েছে আমি কবরটা দেখে চলে এসেছি কিতাবের বর্ণনা আব্দুল মুত্তালিব খানায় কাবায় দাঁড়িয়ে ডুকরে ডুকরে কেঁদেছিল আল্লাহ পাক আমি আমার আমেনাকে কিভাবে সান্ত্বনা দেব আল্লাহ পাক আমেনার গর্ভে যে সন্তান আছে আল্লাহ তার কাছে কিভাবে সান্ত্বনা দেব ও রব্বুল আলামিন আল্লাহ আমি সবাইকে মানিয়ে নিতে পারবো কিন্তু আমেনাকে কিভাবে মানাবো আজকে সমাজে দুঃখ নেবেন না বোঝেন যদি কারোর ঘরে আমাদের কারোর ঘরে কোন মেয়ে যদি এমন হয় আল্লাহ না করুক যদি এমন হয় যে বিবাহ দিলেন আর মেয়েটা বিধবা হয়ে গেল সবে দিলেন 2-4 মাসের ভিতরে কোন বাপ আছেন নাকি এমন সে গরিব হোক আর ধনী হোক রিকশা চালক হোক ভ্যান চালক হোক যাই হোক না কেন তার প্রথম কাজ হবে মেয়েটাকে আবার পুনরায় কিছুদিন অপেক্ষা করার পরে শরীয়তের আইন অনুযায়ী পরে আবার একটা ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া তাই না আব্দুল মুত্তালিব চেয়েছিলেন কিন্তু হযরত আমিনা রাজি হননি এইবারে ফাইনাল একটু শুনে বলে একটু যাবো
দুদিন পরে যখন খবর শুনতে পাচ্ছেন, আমিনা আবার ঘর থেকে দৌড়ে গেছেন খানায় কাবার কাছে। আব্দুল মুত্তালিব বলেছেন দুদিন পরে আব্দুল্লাহ ফিরে আসবে। দুদিন অতিবাহিত আব্দুল মুত্তালিবের কাছে সংবাদ এসেছে আব্দুল্লাহ দুনিয়ার জমিনে হায়াতে নাই। আব্দুল মুত্তালিব খানায় কাবায় দাঁড়িয়ে মূর্তির মতো কেঁদে চলেছেন, একজন পাথরের ন্যায় হয়েছেন, কিছু বলতে পারছেন না। কারণ সবচাইতে সৌন্দর্যপূর্ণ ছেলেটা বিদায় নিয়েছে। আমিনা দৌড়ে এসেছেন শ্বশুরের কাছে জানতে, এসে দেখছেন জিজ্ঞাসার আগেই দেখতে পেয়েছে, শুনতে পাচ্ছেন আব্দুল মুত্তালিব গুনগুন গুনগুন করে রোনাজারি করছে। আর আব্দুল মুত্তালিবকে ঘিরে আরো দশটি ভাই আছে, নটি ভাই আছে, অর্থাৎ আব্দুল মুত্তালিবের আরো দশটি ছেলে আছে, নটি। এই ছেলেগুলো আব্দুল মুত্তালিব বাপকে ঘিরে ধরে কাঁদছে, তার ছোট ভাই মারা গিয়েছে। আমিনার বুঝতে আর সময় লাগলো না, আর সময় লাগলো না, নববধূ থেকে বিধবা হতে আর বিন্দুমাত্র সময় লাগে না। কিতাবের ভিতরে এসেছে মুসলমান, আম্মা জান আমেনা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়েছে সংবাদ নেওয়ার জন্য। খানায় কাবার পাশে যেই না গিয়েছে, শুনতে পেয়েছে কানে ভেসে এসেছে, আহারে আমাদের সোনার মালিক, আহারে আমাদের ছোট ভাই, আল্লাহ তোকে কত তাড়াতাড়ি উঠিয়ে নিল, এখন তোর বিবিকে কিভাবে আমরা তাসাল্লি সান্ত্বনা দেব। হযরত আমেনা আরে বুঝতে বিন্দু মাত্র সময় লাগলো না, একটা সামান্য কয়েক দিনের গজি ওঠা, একটা মহাব্বত সবে ভালো করে কাটি এখনো পর্যন্ত পার করেনি, সেই মহাব্বতটা সঙ্গে সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল। আমেনা বুঝতে পারলো, আমেনা দৌড়ে ঘরে পৌঁছে এসেছে, নিজের গর্বে পেটের উপরে হাত বুলিয়ে কাঁদছেন আর বলে আল্লাহ পাক আমি আমেনা আমার চিন্তা করি না, আমি চিন্তা দুনিয়ার জমিনে আমি আমেনা আমার চিন্তা করি না, আমার এই কলিজার টুকরা চিন্তা করি, এতিম হয়ে গেল, এর লালন পালন কিভাবে হবে, এই চিন্তায় আমেনা মশগুল হয়ে গেছে। হঠাৎ তিনি রসুল যুগের সর্দার, তিনি নবী যুগের সর্দার, শ্রেষ্ঠ নবীর নবী, তিনি হলেন মুহাম্মদ রসুলুল্লাহ, আখিরি জামানার নবী, যার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে পৃথিবীতে অনেক ঘটনা টনা শুনেছি পড়েছি, বারবার মনে হয়, কিন্তু এমন বেদনাদায়ক জিনিস মনে হয় খুব একটা কম দেখা যায়। কারণ বিবি তখন পর্যন্ত হাত থেকে মেহেন্দির গন্ধ সুগন্ধে শুকায়, মাথা থেকে যে রজনীগন্ধের কাঁচা ফুলের গন্ধ এখনো শুকিয়ে যায়নি আমেনার। ইতিপূর্বে আমেনা বিধবা, শুধু বিধবা নয়, আমেনা শ্রেষ্ঠ আরব সুন্দরী বললে ভুল হবে না, কিন্তু আমেনার সোচ চিন্তা ভাবনা ওটা ছিল না। আমেনা জানতো আইয়ামে জাহিলিয়াতের যুগে ইজ্জত রক্ষা করা, আয়নার দল থেকে নিজেকে সেভ করা, বাঁচিয়ে রাখা। মনে রাখবেন সেই সময় না ছিল সিসিটিভি ক্যামেরা, না ছিল সিভিক ভলান্টিয়ার, না ছিল প্রশাসনিক কোনো ব্যবস্থা, কিচ্ছু ছিল না। সমাজের মোরাল আর মতবাদ যা ঠিক করবে সেই যুগে সেটাই ছিল আইন। সেই যুগে আমিনার মতো মেয়ে নিজেকে সেভ করে রেখে দিয়েছে। আর আমাদের যুগে আজকে আমার ঘরে আমিনার ফাতেমা, এরা শরীর দেখিয়ে দিকে রাস্তায় চলে বেড়ায়, দেখো আমার কত রূপ, কথা বোঝেন না, দেখো আমার কত রূপ, কত সুন্দর সাজা। আমি জানি লেখক বলছেন, কবি বলেছেন, মেয়েদের দুনিয়ায় চারটি ইচ্ছা সর্বদা বেঁচে থাকে, আর পুরুষের তিনটা ইচ্ছা। কথা বললাম, অসুবিধা হচ্ছে মেয়েদের চারটে শুনবেন কি বলেন, পুরুষদের তিনটা আগে বলি, আমি পুরুষ, আমার আগে অগ্রাধিকার দেই, পুরুষদের তিনটা আমাদের কামানা, ইনকাম করা, এক নম্বর খানা, ভালো মন্দ খাওয়া, অর্সোনা, শান্তির ঘুম ঘুমানো, এটা হচ্ছে পুরুষদের ড্রিম।
আর মায়েদের ড্রিম চারটি, সাজনা সাজানা, এক নম্বর সাজনা, নিজে সাজবো অপরকে সাজাবো, সাজানা নিজে সাজবো। মায়ের এটা অত্যন্ত ভালোবাসা দেখবেন, নিজে সাজে, আবার কেউ যদি আসে বলে একটু সাজিয়ে দাও, সঙ্গে সঙ্গে সাজিয়ে দেয়। এই দিক থেকে অন্তত্বটা পটু, সেজন্য বলা হয়েছে, কবি বলছে সাজনা সাজানা আর পাকানা আর খানা, পাকানা খানা আর সোনা, মানে খানা পাকায় মহিলারা তো পাকায় বেশি বাড়িতে, তো পাকানা আর সোনা এই মায়েদের চারটি ইচ্ছা। এরা সর্বদা সাজতে ভালোবাসে, অপরকে সাজতে ভালোবাসে, পাকাতে রান্না পাকান করতে ভালোবাসে, আর শুতে এরা ভালোবাসে। এই চারটি বিষয় মহিলা আগিয়ে, আর পুরুষ তিনটি বিষয় সর্বদা আগিয়ে থাকে। কিন্তু আমাদের ফাতেমা, আমাদের আমেনার সঙ্গে, ওই যুগের আমেনার সঙ্গে কখনো টালি করা যায় না, যেতে পারে না। ওই আমেনা ছিল পুতো পবিত্র। কেন বলছি আমি আপনাকে একটু রেফারেন্স দিচ্ছি, একবার সকলেই দরুদ শরীফ, আল্লাহুম্মা উনকা দাম চুনে কা সিলা মিল গয়া, উনকা দাম চুনে কা সিলা মিল গয়া, সর উঠায়া তো মুঝকো খুদা মিল গয়া, আঁসু কি বরস মুরতবা মিল গয়া, আঁসু কি বরস মুরতবা মিল গয়া, হুসনে দামানে মুস্তফা মিল গয়া, মুস্তফা মিল গয়া, আল্লাহুম্মা। স্বামী স্ত্রী উভয়কে দিন নিজেরা নিজেরা আলোচনায় বসেছে, অহব জুহরি বিবিকে বলেছিল, ও বিবিনি, ও আমার বিবি, আমরা তো দীর্ঘদিন যাব, আল্লাহ পাকের নিয়ামতের কমতি নাই, আল্লাহ পাকের সুখ স্বাচ্ছন্দ্য আমাদের ভিতরে কমতি নাই, ও আমার বিবি, আমাদের ভিতরে একটা জিনিস আমার এখনো মারুম করে রেখেছে, আমরা দীর্ঘদিন সুখে শান্তিতে সংসার করি, কিন্তু আমাদের সংসারে আমাদের কোল ধরে আলো করে আল্লাহ পাক এখনো একটা সন্তান আমাদের দেয়নি। স্বামী বিবিকে বললেন, বিবি চলো চলো আমরা খানাই কাবাই চলে যাই, এই কাবার যিনি স্রষ্টা প্রভু, কাবার যিনি মালিক হই আল্লাহ, আল্লাহর কাছে আমরা খানাই কাবা হওয়ার সম্পাদন করে খানাই কাবার গ্লাসটা ধরে আমরা স্বামী স্ত্রী আল্লাহর দরবারে রোনাজারি করে দোয়া করব, আল্লাহ পাক যদি আমাদের দোয়াটাকে মঞ্জুর করে নিশ্চয় আমার আল্লাহ আমাদের হজটাকে কবুল করে আমাদের কোলে আল্লাহ একটা ফুটা ফুটে সন্তান দান করবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যার ঘরে কন্যা সন্তান প্রথম জন্ম নেয় সে বড় নেককার হয়, তকদীর বলা হয় জান্নাতের একটা অংশীদারিত্ব পায়। বলে রাসূলুল্লাহ হাদিস তাই তো ভাই, দুনিয়ায় একটা মানুষের যখন তিনটি চারটি মেয়ে হয়েছে, দেখেন খবর নে, আপনি শুনে দেখেন খবর নে, ওর কাছে ও মনে মনে কাঁদে গোপনে ঢুকতে ঢুকতে, আল্লাহ সব মেয়ে দিলেন, ছেলে দিলেন না, কি বুঝলেন? আল্লাহ রাসূল বলেছেন, হাদিস গলা ফাটিয়ে ওলামারা বলছে, সোতা নারাই তাকবীর ধ্বনি দিচ্ছে, এক বাক্যে মেনেও নিচ্ছে, নেওয়ার পরেও যার এক বাক্যে চারটে মেয়ে সন্তান দিয়েছে, উনি এক কোণায় গিয়ে দিকে জিজ্ঞাসা করেন ঘরে তো মনে হয় শান্তি নেই, কেন এই চারটে মেয়ের জায়গায় যদি তিনটে মেয়ে একটা ছেলে দিত? আল্লাহর ফয়সালার উপরে আমাদের অতটা বিশ্বাস নেই, খুশি সন্তুষ্ট রাজি নয়। আমি আমার কথা বলছি, আমি বাস্তব বলছি আপনাকে, বাস্তব বলছি, আমার কাছে একটা ঘটনা আছে বাস্তবে। আমি বাংলাদেশ গিয়েছিলাম 2016 গিয়েছিলাম বাংলাদেশে, একটা ঘটনা শুনেছি আমার হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে, পত্রিকায় ছাপ হয়েছে ঘটনাটা পত্রিকায়, এক ভদ্রলোকের পরস্পরের চারটি মেয়ে,
সহ্য করতে পারে বউকে বিবিকে অত্যন্ত মারধর করে অশ্লীল বাক্য বলে, মেয়ে যদি এরপরে তোর হয়েছে ঘরে আর থাকতে দেবো না। পাঁচ নম্বর বলে বিবি গর্ভবতী হয়েছে, গর্ভবতী স্বামী বিবিকে বিদ্যালয়ে মানে শ্বশুর বাড়িতে রেখে আসবে, রেখে আসার আগে বিবিকে ডেকে বলছে শোন এই শেষ চান্স, শুনবেন এই শেষ চান্স, এটাই তো শেষ আমার চান্স দিলাম তোকে আর একবার, যদি এবারে তুই যদি ছেলের বদলে মেয়ে তোর জন্ম দিয়েছিস তবে তুই যেন আমার ঘরে আসবি সদাই বাপের বাড়ি থাকবি, একদম বাস্তব বলছি। বিবি কাঁদতে কাঁদতে চোখে পানি নিয়ে বাপের বাড়ি গিয়েছে, কাউকে কিছু বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই তো একটা ফন্দে ফিকির করিস চিন্তা করিস, কিন্তু আমি আল্লাহ তোর চিন্তার ঊর্ধ্বে আমি আল্লাহ চিন্তা করে রাখি, যদি বলে সুবহানাল্লাহ। ও বান্দা বিবিকে বাপের বাড়ি দিয়ে দিব্য আরামে আছে, এক তারিখে শুয়ে আছে আর স্বপ্ন দেখছে কামত হয়ে গেছে, বাস্তব বাস্তব বলছে আমি, বান্দার মুখের ঘটনা হুবাহু পত্রিকা ছেপেছে। ও স্বপ্ন দেখছে রাতের বেলা যে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, ফানা হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিয়েছে, ফানা করে দিয়েছে, হিসাব নিকাশ হয়ে গেছে, ওর স্থান হচ্ছে জাহান্নাম, ফারিস্তা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে জঞ্জির ফরিয়ে শিকল দিয়ে, প্রথম জাহান্নামের দরওয়াজা উন্মুক্ত করা হলো ও ছুঁড়ে ফেলবে, যেই দরওয়াজা খুলেছে ও তো বড় মেয়ে প্রথম জাহান্নামের দরওয়াজা দাঁড়িয়ে বলছে দাঁড়া আমার আব্বাকে জাহান্নামে দিতে দেবো না, ফারিস্তা অগত্যায় দ্বিতীয় জাহান্নামে নিয়ে গেল, দরওয়াজা খুলেছে মেজ মেয়ে দাঁড়িয়ে বলছে আমার আব্বাকে দিতে দেবো না, তিন নম্বরে তিন 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 সেজ মেয়ে, চার নম্বরে যিনি যিনি ছোট আছেন সেই মেয়ে, পাঁচ নম্বর খালি দিয়েছে লাতি ফারিস্তা, পড়েছে জাহান্নামের আগুনের গাড়িটা, ঘুমটা ভেঙে গেল, স্বপ্ন ছুটে গেল, উঠে চিন্তা করতে কটা বাজে ঘড়ির দিকে দেখছে পানির গ্লাস ছিল, পানি রাখা ছিল, পানি খানিকটা পান করে নিয়েছে, উঠে ওযু করে, জীবনে কখনো নামাজ পড়ে না ভদ্রলোক, আড়াইটা তিনটে বাজেনি ঘড়ির দিকে চায় না, উযু করে নিয়ে পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে ইমাম সাহেবের ঘরে রাত্রিবেলা ঠকঠক আওয়াজ, হুজুর হুজুর ওঠেন ফজরের আজান দিতে হবে, এই হুজুর ঘড়ি দেখবে যে কি সব বোনাস, আমাদের প্রতিদিনের রুটিন, আমরা একটা অ্যালার্ম সেট করে রাখি এই সময় আমাদের উঠতে হয় প্রতিদিনের রুটিন, আজকে আবার আড়াইটার সময় কি রাখতে এলো, ও খুলে দেখে সেই গ্রামের একটা লোক বদ নামাজ কালাম পড়া শেষ, হাসি হাসি সারা কি হয়েছে বুঝলি, আজান দেবেন না, তাহলে আজান তো নির্ধারিত সেই চারটির সময় হবে এখন কেন, ও বলতে চাচ্ছে না লজ্জায় আর বলতে পারছে না যে এই ঘটনা ঘটেছে, আমি সংক্ষিপ্ত করছি, শেষমেশ নামাজ আদা করে শটান শ্বশুর বাড়ি গিয়ে হাজির, বিবি সাহেবা গর্ভবতী ঘুম থেকে তখন ওঠেনি, বাড়ির ননদ ডেকে দিচ্ছে ওঠো ওঠো তোমার স্বামী এসেছে, বিবি ঘুম চোখে উঠে দেখে কি আমি স্বপ্ন দেখছি না তো, স্বামী গিয়ে বলছে শোন তুই তোর আমি অনেক কষ্ট দিয়েছি তোকে একটা কথা বলতে এসেছি, শোন শোন তো কি তোমার তো একটাই কথা বলছে না, শোন আমি তোকে বলে যাচ্ছি আল্লাহ জানে এবারে তোর গর্ভে আমার আরো একটি মেয়ে সন্তান দেন, যদি বলে সুবহানাল্লাহ, বিবির সাথে পুরো ঘটনাতে বলিনি লজ্জায়, শুধু বলেছে তুই যেন মেয়ে সন্তান হোক আমি তোকে সাদরে ঘরে নিয়ে যাব, যদি বলে সুবহানাল্লাহ। ও ভাই আমরা দুনিয়ায় বলি আল্লাহ রাসূলের হাদিস সত্য মানতেও বড় ইচ্ছা লাগে, বাস্তবে যখন জীবনে যখন কর্মজীবনে এটা প্রয়োগ হয় না তখন আমাদের হাদিস ছুটে পড়া, নিজেরা হাদিস মানতে চাই না। আল্লাহ নবী রমজান হযরতে আমিনা, আল্লাহ নবী রমজান হযরতে আমিনার আব্বা জান হযরতে ওয়াহাব যুহরি দম্পতি, আল্লাহ পাকের খানায় কাবার গ্লাভসটা ধরে আল্লাহ পাকের দরবারে বড় সারি করে দোয়া চেয়েছিল, ওয়াহাব যুহরি হজ করে সমাদা করে ঘরে এসেছে, এই নওজানেরা যুবকেরা সেই বছরে ওয়াহাব যুহরির বিবি আল্লাহ পাক তার গর্ভে সন্তান দান করেছে, একটা নির্ধারিত সময় এসে গেল ওয়াহাব যুহরির বিবি গর্ভে সন্তানটাকে প্রস্রাব করেছে, ওয়াহাব যুহরি বাইরে বাইরে ছিল, বাড়ির বাইরে সংসার চলে গেল, ও হযরতে ওয়াহাব যুহরি তোমার বিবি একটা ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে, ওয়াহাব যুহরি দৌড়ে দৌড়ে ঘরে এসেছে, দাইর হাত থেকে কলিজার টুকরা সন্তানটাকে ঘাটে নিয়ে কিতাবের বর্ণনা
কতদিনের ভালোবাসা সাদ আল্লাহ সন্তান হবে, কিন্তু অবাক কাণ্ড হচ্ছে শুনে না, আইয়ামে জাহিলিয়াতের যুগে সবচাইতে নির্মম বিষয় ছিল তার ভিতরে একটা, মেয়ে সন্তান নারীদেরকে হত্যা করা, মেয়ে সন্তান জীবন্ত কবর দেওয়া। ওদিকে যাব না, আমি বোঝানোর স্বার্থে ট্রাফিক গুনে বলে দিচ্ছি আপনাকে। ওহাব যদি খেয়াল করিনি, যখন খেয়াল করলে বিবি বলছে স্বামী দেখেছো আল্লাহ কিন্তু ছেলে দেয়নি আমাদের কন্যা সন্তান দিয়েছে। তোহাব জহুরি একটাই কথা বলেছে, শোনো বিবি আল্লাহ যেটা দিয়েছেন সেটাই আমি রাজি খুশি। মনে রেখো আমরা যে যুগে বাস করি হয়তো খুব খারাপ যুগ, কিন্তু আমার মেয়েকে এই যুগ থেকে এই যুগের কলুষিতা থেকে আমি বাপ হিসেবে যতটা সম্ভব আমার মেয়েটাকে আমি হেফাজত করব। যদি বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা চড়ের ভিত্তিতে ঘটনা আছে, অধিক নাই, বোঝানোর সাথে একটু সরিয়ে নিয়ে আসছি আপনাদেরকে। শোনেন, আম্মা জান আমিনা, আম্মা জান আমিনার বয়স হবে মাত্র 10 পদার্পণ করেছে। আম্মা জান আমিনা 1 তারিখে বাপ আব্বা জান ওহাব জহুরিকে ডেকে বলছে, আব্বা সিরাত ইবনে হিশামের বন্ধুরা, আব্বা একটা কথা বলবো। আব্বা বলছে বলো মা। তো চাব্বা আমিনা, আমি আমিনা আমার বান্ধবীর বাড়িতে কিংবা কোন একটি জায়গায়, ঘর থেকে দূরে, বাগান হোক, মাঠ হোক, ঘাট হোক, পুকুর হোক, আমি কোন একটি জায়গায় যখন যাই, আব্বা আমার পিছন থেকে কি যেন ডাক দেয়, পিছন থেকে কি যেন আমাকে একটা ডাক দেয়, ও আমিনা, ও আমিনা কোথায় চলেছো তুমি, তোমার স্থান ওখানে নয়, তুমি ঘরেতে ফিরে এসো আমিনা, আমিনা তুমি সাবধান হয়ে দুনিয়ায় চলাচল করো, কারণ তোমার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী কে পাঠাবেন, যদি বলেন সুবহানাল্লাহ। এই রসুলকে পাঠানোর আরো একটি লম্বা চওড়া হাদিস আছে, কিন্তু আব্বা জান আদম সাফিউল্লাহর ভিতরে রিলেটেড এই ঘটনা, অন্য কিসার ভিতরে আপনারা জানেন, আম্মা জান আব্বা জান আদম শফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়ার জমিনে নামিয়ে দিয়েছিল, ঠিক না বল? তো যখন জান্নাত থেকে নামিয়ে দেয়, আসার আগে আব্বা জান আদম শফিউল্লাহ বলেছিলেন, আল্লাহ আমার এই জান্নাত হচ্ছে আমার বাপের ভিটে। কথা মতে বুঝতে পারলেন না, জান্নাত আমার বাপের ভিটে, আমি আদম আমার তৈরি করা হয়েছে জান্নাত, তো আমার বাপের ভিটে না, তো আল্লাহ জান্নাত আমার বাপের ভিটে, জান্নাত থেকে আমি বিদায় নিই, ভুল করেছি, খাতা করেছি, আল্লাহ আমি জানি চলে যাব, যখন এমন একটা জিনিস দেন যে আমি দুনিয়ার জমিনে আমার পরবর্তী প্রজন্মকে দেখাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই জিনিসটা আমাকে দিয়েছিলেন। জানেন কি আল্লাহ দিয়েছিলেন? আল্লাহর কোরআন বলেছে, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। ওই জান্নাতুল ফিরদাউসিন নুজুলায় রাখা ছিল জান্নাত একটি সাদা পাথর, দেখেছিল কোথায়? আবু কুবাইস পাহাড়ের পাদদেশে। আবু কুবাইস পাহাড়টা কোথায়? হাজী সাহেব হজ করতে গিয়েছেন, রাসূলুল্লাহর মওলুদুন নবী শরীফের পাশেই অবস্থিত আবু কুবাইস নামক পাহাড়। যদি বলেন সুবহানাল্লাহ, চিন্তা করে ব্রেন নিয়ে ভাববেন একটু শুনি, আপনার কম্পিউটার হ্যাং হয়ে যাবে। যে নবী আদম শফিউল্লাহ 950 বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ, দুনিয়ার শুরু ছিল, আজকে দুনিয়ার শেষ, সেই দুনিয়ার শুরুতে আল্লাহ বললেন এই পাথরটা আবু কুবাইস পাহাড়ের পাদদেশে রেখো। কেন আল্লাহ? আল্লাহ বললেন আমি একটা সময় আমার সবচাইতে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে খানায় কাবার পাদদেশে আমি আল্লাহ তার জন্ম দেব। যদি বলেন সুবহানাল্লাহ। সিস্টেম তৈরি হয়েছে শুরু থেকে, সিস্টেম তৈরি হয়েছিল শুরু থেকে। আরো অনেক বিষয় আছে, ওদিকে আসবো না, আমি ঘটনা বল সামনের দিকে একটু নিয়ে আসি, অনেক ক্ষেত্রে সামনেই বেঁধে যায়। কি আম্মা জান আমিনা যখন পিতাকে বললেন, পিতা বললেন তাই তো, গণক ঠাকুরিনী খুব চাপ ছিল ভাই, আইয়ামে জাহিলিয়াতের যুগে যারা গণনা করতেন, গণনা কোন মহিলা ছিলেন, অনেক সময় পুরুষও থাকত, কেউ কেউ তাওরাত ইঞ্জিলের জ্ঞান রাখতে রাখতে তো তাদের কাছে যা হলো, তারা দেখে বলল আমিনা ওহাব জহুরি তোমার মেয়ে বড় ভাগ্যবতী, তোমার মেয়েকে যেখানে সেখানে একা দিও না, বরং তোমার মেয়েকে আমিনাকে এমন একজন ছেলে একটা রেওয়াতে সে জাবীব একজন ছেলে পাবে, অর্থাৎ জবাই করতে কোন ছেলে পাবে, সেই ছেলের সাথে তোমার মেয়ে আমিনার বিবাহ সম্পন্ন করো। যদি বলেন সুবহানাল্লাহ।
এই যাবি বুঝেন কি বলছি আমি? আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী, আমি হচ্ছে দুই যাবির সন্তান, এক হচ্ছে আমার আদি পিতা, আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, দুই নম্বর হচ্ছে আমার পিতা আব্দুল্লাহ, এই দুজনেই ছিল আল্লাহর রাস্তায় জবাইকৃত সন্তান। কথা বলছেন না? সিরাতে ইবনে হিশামের বর্ণনা মুসলমান, আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, আল্লাহ নবীর নানা জান হযরতে ওয়াহাব যুহরী এই ঘটনা যখন গণনার কাছ থেকে পেয়েছেন, ঠাকুরেনি গণনীর কাছ থেকে যখন পেয়েছেন, ওয়াহাব যুহরী পরেশান হয়ে গেলেন, কোথায় এমন ছেলে খুঁজে পাবো, এই ভূখণ্ডে এমন ছেলে কোথায় আছে যে ছেলেটা জবে হয়েছে, কুরবানি হয়েছে, আল্লাহর নামে কুরবানি হয়েছে বটে, কিন্তু সেই ছেলেটা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত জীবিত আছে। সন্তান বেঁচে নাই, অন্য জায়গায় ফিরে আসে, এমন করতে করতে একটা সময় ওহাব জুহুরির কানে সংবাদ পৌঁছে গেল, ওহাব জুহুরি খানায় কাবার যিনি খাদে, খানায় কাবার যিনি তিনি হলেন হযরতে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছোট বেটা যাকে আরবের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত বলা হতো, সেই আব্দুল্লাহ তার নাম, তিনি হলেন আল্লাহ পাকের জবাইকৃত একজন সন্তান। ওহাব যুহরী তোমার মেয়েকে আমিনাকে যদি বিবাহ দিতে হয়, জবাইকৃত ছেলের সঙ্গে যদি দিতে হয়, তবে সেই ছেলে হলো আব্দুল মুত্তালিবের ছোট বেটা, তার নাম হলো আব্দুল্লাহ। আর দেরি করলেন না, অহব জুহরি দেরি করলেন না, সটান চলে আসলেন খানায় কাবার মুতাল্লির কাছে, আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূলের দাদা জনের কাছে প্রস্তাব দিলেন, পেশ হলো, কারণ আমিনাও ছিল সেই বংশের সবচাইতে তখনকার যুগে আরবের সবচাইতে সুন্দরী একজন নারী, যদি বলেন সুবহানাল্লাহ। অবাক করা কাণ্ড কি জানেন, সবচাইতে বড় দুঃখ লাগে, দুর্ভাগ্য, আজকের আমাদের ঘরে, এই শুনেন, আজকের আমাদের ঘরে যত মানুষ বসে আছি প্রত্যেকের হাতে এক একটি ফোন আছে, টিভি তো বাড়ি আছে, আছে ফোন, হচ্ছে বড় মারাত্মক টিভি, এই প্রতিটা ফোনে বর্তমান আমাদের সমাজে ল্যাংটা উলঙ্গ বেহায়া মহিলাদেরকে আমাদের মডেল করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, 1444 বছর আগে রাসূল এসেছে, তার আগে হযরতে আম্মাদের আমিনা ছিল, তখনকার যুগে আইয়ামে জাহিলিয়াতের যুগে জিজ্ঞাবের বর্ণনায় আম্মাদের আমিনার মতো তো সুন্দরী রূপবতী যুবতী ওই আরব ভূখণ্ডে একটাও ছিল না। চিন্তা করেন, তখনকার যুগে যদি আম্মাদের আমিনা আইয়ামে জাহিলিয়াতের যুগে নিজেকে ঢেকে পর্দা করে মডেল বানাতে পারে, এখন আমরা এমন একটা জামানায় এসেছি উলঙ্গ নারীরা আমাদের কাছে মডেল হিসেবে আমাদের কাছে ছবি পাঠায়। ফোন করে বিশ্ব সুন্দরী কেরা হলো, গায়নি কাপড় মাথায় নিকাপড় ঠিক না, বল অস্বীকার করতে পারবেন না আপনি? এখন উলঙ্গ নারীদেরকে আমাদের মডেল তৈরি করা হচ্ছে, উলঙ্গ নারীরা কখন মুসলিম সমাজের মডেল হতে পারে না, কারণ মুসলিম সমাজ হচ্ছে রাসূল বলেছেন পর্দা না শুনান একজন নারী একটা জান্নাতের তরিকুলা জুড়ে বলে সুবহানাল্লাহ। কোথায় যাবেন আপনার মেয়েটা, আপনার বিবিটা বেহুর মতি, আজকে নবী দিবস দিয়েছে, পুরুষ আপনারা ঘরের পুরুষ এখানে শুনতেছিলেন, আপনার ঘরের বিবি, আপনার ঘরের মেয়েটা রাস্তায় যদি ঘরে বেহুর মতি হয়ে আপনি বাপ বসে যা সব পাবেন তার থেকে বেশি আপনার বোনা ওখানে পাবে। কেন? তিরমিজির হাদিস, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী তিরমিজির হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা কিয়ামতের কঠিন দিনে এক শ্রেণীর মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দেবে, তাদের হিসাব নেওয়ার জন্য ডাকা হবে, এই মানুষগুলি তামাম সওয়াব নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে, ইয়া রাব্বি আল্লাহ লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদেরকে ডেকেছেন, আল্লাহ আমরা হাজির হয়েছি, আল্লাহ পাক তাদের বলবে, ও
আমার বান্দা বান্দিরা, তোমাদের নামা আমলে তো অনেক অনেক নেকি আর সব দেখতে পাই, বান্দাগুলো মুচকি মুচকি হেসে দেবে কিয়ামতের কঠিন দিনে। আল্লাহ পাক এইবার বান্দাদের কি বলবে, আমার বান্দারা দুনিয়ায় আমি তোমাকে দুটি মেয়ে সন্তান দিয়েছিলাম, দুনিয়ায় তোমার একটি বিবি দিয়েছিলাম, তোমার বিবিটা জীবনে পর্দা করিনি, মেয়েটা জীবনে পর্দা করিনি, ওরা ছিল বেহুর মত, তুমি তাদের পিতা ছিলে, তুমি তাদের স্বামী ছিলে, তুমি তাদের বাপ ছিলে, জীবনে কখনো খলিজার টুকরা মেয়েদের উপরে পর্দার কোনো আদেশের নিষেধের কথা বলোনি। ও আমার বান্দা, তুমি যে জান্নাতের আশায় সব দিয়ে এসেছো, এই জান্নাতের সামনে একবার এগিয়ে যাও, বান্দাগুলো আস্তে আস্তে করে আল্লাহ পাকের জান্নাতের সামনে এগিয়ে যাবে, কিন্তু যেই না এগিয়ে যাবে জান্নাতের দরওয়াজায় গেছে বড় বড় অক্ষরে লেখা থাকবে, হাত্তা ইউসুলা ইয়াদখুলুল জান্নাত, তাইয়ুসদের জন্য কখনোই জান্নাত না, তাইয়ুসদের জন্য কখনোই জান্নাত না। আল্লাহ পাকের বান্দারা এই সময় বুঝতে পারবে দুনিয়ার জমিনে বাপ হিসাবে কতটা আহামক ছিল, দুনিয়ার জমিনে স্বামী হিসাবে কতটা আহামক ছিল, ঘরের বিবিটাকে বেহুরমতি হয়ে বেড়াতে দিয়েছে, মেয়েটাকে বেইজ্জতি ভাবে ঘুরতে দিয়েছে, কখনো শাসন করে শরিয়াতে পর্দা পাতা যা, কখনো নিজের জীবনে আলিঙ্গন করে আপনি ওয়াজ দিচ্ছেন দেন, আফসোস নেই, ওই দিকটাও সামলানোর দায়িত্ব আপনার। অনেক জায়গায় ফাতেমাইশ আছে, হুজুর আমেনার ওয়াজ করেন, হুজুর ফাতেমা খাদিজা, আরে ওয়াজ করতে তো ভালো লাগে খাদিজা আর ফাতেমা, কিন্তু করলে ভালো, যেই খাদিজা আর ফাতেমার কষ্টের সংসারের কথা আসে না, যে আম্মা জান ফাতেমা এক সন্তানকে বুকে নিয়ে এক সন্তানকে দোলনাই দিয়ে দোলনা থেকে দড়ি পায়ে বেঁধে পা এরম করে এরম করে একবার নিয়ে আসে কাছে, একবার দূরে নিয়ে যায় দোলনা দোলে, এক সন্তান হাতে সে দুগ্ধ পান করে, এক হাতে চারটি ঘোড়ায় আটা পেশে, এই কথা যেই বলা হয় ওমা তুমি তোমার ঘরে একটু কষ্ট করে মানিয়ে নিও, মা আমার ফুলে উঠতেছে দিক থেকে, আমার বাপ বড় লোক বিয়ে দিয়েছে, আমি কষ্ট করার জন্য স্বামীর ঘরে এসেছি, কি লাগবে বল, আমার বাপ সব দিতে প্রস্তুত, কষ্ট আমি করতে পারবো না, শুনতে ভালো লাগে বাস্তবে কিন্তু মানতে আমাদের কখনোই ভালো লাগে না। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, দয় হালিমা তোর ঘরে আজ, দয় হালিমা তোর ঘরে আজ, কে এসেছেন দেখো না, দিন দুনিয়ার বাদশাহ যে তাজদারে মদিনা, একটু জোরে বলে সুবহানাল্লাহ, এই বাদশাহ বাদশাহ কিনি, বাদশার বাদশা তিনি কে, কথা বলেন না, আমরা বলি না কাবার কাবা শুয়ে আছে মদিনার কামলিওয়ালা, যদি বলেন সুবহানাল্লাহ। সেজন্য কবি বলছে হাজি যখন যায় না, হাজিদেরকে বলা হয় হাজি তুমি খানায় কাবা দেখেছো, ওখানে যাও মদিনা দুলমালাওয়ালা কাবার কাবা ওখানে শুয়ে আছে, যদি বলেন সুবহানাল্লাহ। সেজন্য কবিতার কথাই ফুটিয়ে তুলেছে, দয় হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না, দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা, মেঘেরা এসে ছায়া দিত, মেঘেরা এসে ছায়া দিত মোর নবীজির মাথাতে, আর সরফ এসে হাওয়া দিত মোর নবীজির গায়েতে, লাজুক নবী সেই দিনে ও, লাজুক নবী সেই দিনে ও, আশিকে দিবানা দিন দুনিয়ার বাদশাহ সে যে তাজদারে মদিনা, যে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির গরম বালো,
মরুভূমির গরম বালু নরম গায়ে হাত বুলাই আর সুরজি মামা উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় লাজুক নবী চারিদিকে চাই লাজুক নবী চারিদিকে চাই আশিকে রব্বানা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দয় হালিমা তোর ঘরে আজ কে এসেছেন দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা বারোই রবিউল সুবহ সাদেকে বারোই রবিউল সুবহ সাদেকে এলেন নবী ধারাতে আসমান হতে ফরিশতারা নামলো এসে কাবাতে লাজুক নবী সেই দিনে ও লাজুক নবী সেই দিনে ও উম্মতেরি পরবানা দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা দয় হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা আল্লাহ হুম্মা নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ পাকের জমিনে মক্কার জমিনে ঘটে গেল হযরতে আব্দুল্লাহর সঙ্গে আম্মাজান আমিনার নিকাহ শাদী মোবারক সম্পন্ন করা হলো সিরাতের আরো একটি বর্ণনা এসেছে এ নওজানেরা যুবকেরা আমাদের সমাজে একটা পুরুষ নারীকে বিবাহ করে সাথে সাথে সেই দিনেতে পুরুষের ঘরে নিয়ে আসে আইয়ামে জাহিলিয়াতের যুগে একটি রেওয়াজ বর্ণনা এসেছে ওই সময়তে কোনো পুরুষ যদি কোন নারীকে বিয়ে করে তবে ওই নারীর বাপের বাড়িতে ওই পুরুষটিকে এক মাস পর্যন্ত থাকতে হতো এই আপনাদের এখানে বিয়ে হলে বিয়ে করতে গেলে একটা ছেলে দুলহা সে কি বউ নিয়ে ঘরে আসে আসে না তারপরের দিন বা তারপরের দিন বিয়ের বাড়ির থেকে আবার লোকজন এসে খাওয়া দাওয়া করে নিয়ে চলে যায় কিন্তু আইয়ামে জাহিলিয়াতে যদি আরো ভূখণ্ডে দেওয়া এসেছে যে বিয়ের পরে ওই মেয়ের বাপের বাড়িতে পুরুষকে এক মাস কাটাতে হতো যদিও ওটা জৈব খুব সামান্য সমর্থনযোগ্য না তো নয় মনে রাখে এইবার ছোট একটা কথা বলছি শোনেন শোনেন আম্মাজান আমিনাকে বিবাহ করে হযরতে আব্দুল্লাহ যখন ঘরে ফিরছেন ভাই হাজি সাহেব যারা গিয়েছেন হজ করতে এটা নিশ্চিত জানেন মক্কা মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারাতে সর্বদা তাপমাত্রা থাকে 45 50 55 ডিগ্রি সেলসিয়াস ওটা ওটা অলওয়েজ কম বেশি থাকে মরুর দেশ বালির দেশ তো তো ওনারা আসছেন যখন ওনাদের সওয়ারি যিনি করছেন উঠের উপরে যিনি হাত দিয়ে দোষীটা ধরে নিয়ে যাচ্ছেন হাঁটিয়ে ওনারা হাওদার উপরে জিনের উপরে বসে আছেন সামনে সামনে আমিনা স্বামীকে ডেকে বলছে স্বামী একটা কথা বলবো নতুন বিয়ে করেছে হ্যাঁ বলো তো একটু চেয়ে দেখেন না মাথার উপরে ঘর থেকে যখন বার হয়েছে দেখছি মাথার উপরে এক খণ্ড মেঘনা ছায়া করে করে আসছে দেখেছেন এত গরম আমাদের যিনি সওয়ারি করাচ্ছেন ওর গায়েতে পসিনা ছুটছে ওর ঘামে নাশা হয়ে গিয়েছে সমস্ত কাপড় চোপড় শরীর থেকে ভিজে গিয়েছে অথচ আমাদের গায়ে এখনো পর্যন্ত এক ফোঁটা গরমের আঁচ লাগে না আব্দুল্লাহ মুচকে এসে বলছে আমিনা তুমি কি জানো তুমি তো আজকে দেখলে আমি আব্দুল্লাহ যেখানেই যেতাম সেখানে এক খণ্ড মেঘ আমি আব্দুল্লাহ আমাকে ছায়া দিত যদি বলতে বললে মানে সুবহানাল্লাহ একটু চিল্লে বলা গেল সুবহানাল্লাহ এটা তো নবীয়তের একটা আদর্শ নিদর্শন দেখানো হলো এইবার ছোট সংক্ষিপ্ত করে অন্য দিকে একটু যাব না আপনারা শুনতে ভালো লাগবে না কি হযরতে আমিনা ফাইনাল দিকে একটু জানা তো বুঝতে পারবেন না কিতাবে দুটো থেকে তিন রকম দেওয়াত এসেছে একটা দুটো তিনটে এমন একাধিক দেওয়াত বর্ণনা হয় যাদবপুরে সপ্তাহে সমাজ
সমর্থন যোগ্য মনে হয় সেটাকে মানুষ সমর্থন হিসেবে নেয়, দাবি স্থান থাকে। কেউ বলেছে তিন মাস আমিনার সঙ্গে সংসার করেছিল হযরত আব্দুল্লাহ, কেউ বলেছে দুই মাস, কেউ বলেছে তিন দিন কাঁচা ছিল, এই রেওয়াজ ছিল। তো যাক, যে কোনো একটা রেওয়াজ আপনি গ্রহণ করেন, তিন মাস দুই মাস একটা রেওয়াজ গ্রহণ করেন। বাপ ছেলেকে ডেকেছে, সন্তানকে ডেকে বলছে আব্দুল্লাহ তোমাকে তো যেতে হবে, কারণ আপনারা হয়তো জানেন না একটা পিরিয়ড ছিল, হাদিস শরীফের ভিতরে এসেছে, রেফারেন্স দিয়েছে, আল্লাহর কোরআনে একটা সূরা নাযিল হয়েছে, সূরা কুরাইশ বলে একটা সূরা আছে, যার শুরুয়াত হয়েছে লিইলাফি কুরাইশ, আছে না? আল্লাহ এর ট্রান্সলেশন ব্যাখ্যা তাফসীরের ভিতরে এসেছে লিইলাফি কুরাইশ, কুরাইশরা অভ্যস্ত হয়েছে। আপনি যখন কোনো একটা কাজে দীর্ঘদিন সময় ব্যয় করবেন সেই কাজটা অভ্যস্ত করুন, তারা এক সময় ভুখা না খেয়ে অনাহারে মরছিল। আব্দে মান্নাফ কুরাইশ গোত্র যিনি একজন মাথা ছিলেন, তিনি এক তারিখে সমস্ত কুরাইশ বংশকে ডেকে বললেন, এই শোনো, খানাই কাবা হেরেমের বাসিন্দা তোমরা, তোমরা দুনিয়ায় সম্মানিত, না খেয়ে তোমরা ধুকে ধুকে মরবে। সকলে বলছে আপনি পরামর্শ দেন কি করবো, তো দুনিয়ার জমিনে ছড়িয়ে যাও, ব্যবসা যার টাকা আছে সঙ্গে আরো লোক নাও, নিয়ে ব্যবসা জড়িয়ে যাও, মাল নিয়ে আসো, কিনে এখানে এসে ব্যবসা করো, আবার এখান থেকে মাল অন্য জায়গায় যে মালটা প্রয়োজন এখান থেকে নিয়ে সেখানে বিক্রি করো। কোরাইশরা শুরু করলো ব্যবসা, তারপরে আল্লাহ কোরাইশদের ধন দৌলত দিয়ে পরিপূর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই প্রেক্ষাপটে আসছে এবারে আব্দুল মুত্তালিব ডেকেছে, মৌসুম এসে গিয়েছে, কারণ সমস্ত বেটার চাইতে ছোট বেটা আব্দুল্লাহ ছিল চৌকস, যেমন সুন্দর ব্যক্তি সন্ধি, মুখের কথাবার্তা, বাচন ভঙ্গি, হাঁটা চলা সমস্ত কিছু আব্দুল্লাহর দিকে একবার তাকালে মানুষ আব্দুল্লাহ থেকে নজর হয়ে যেতে পারত না। আব্দুল মুত্তালিব অর্থাৎ আব্দুল পিতা দেখেছে ছোট সন্তানকে, শোনো বাবা কাফেলা যাবে সিরিয়ায়, তুমিও যাও বাবা। কেউ বলেছে খেজুর, কেউ বলছে রেশমি কোনো পশম জাতীয় পোশাক, বাবা ব্যবসার জন্য যেতে হবে, যাও। আব্দুল্লাহ চলে যাচ্ছে, বাপের কথা শুনে যাওয়ার সময় বলছে আমিনা আমাকে যেতে হবে ব্যবসার জন্য, না ব্যবসা করলে আমরা টিকে থাকতে পারবো না। তো আমিনা আমি জানি তোমার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, আমি জানি আল্লাহ তোমার গর্ভে একটা সন্তান ইতিমধ্যে দান করেছেন, আমি যাচ্ছি ব্যবসার জন্য, তুমি আমার সন্তানটাকে দেখে রেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা পৃথিবীর জমিন আপনি ইতিহাস ঘেরবেন, রিচার্জ করবেন, এত বেদনাদায়ক দুঃখদায়ক ঘটনা পৃথিবীতে আর কেউ নেই। আগেকার সময় মায়েরা সফরে যখন যেতেন, স্বামীরা নিজেদের ঘরে খড়ি দিয়ে দাগ দিয়ে রাখতেন, ক্যালেন্ডার পঞ্জিকার হিসাব তখন ছিল না বাবা, দাগ দিয়ে রাখতেন দিন গুনে যে কতদিন পরে ফিরবে, প্রতিদিন একটা করে দাগ দিতেন আর গুনতেন কতদিন পরে ফিরবে। এখন আমাদের অনেক বুজুর্গ আছেন দেখবেন এমনি বুঝতে পারে না, আমল গুনতে দেন ঠিক বুঝতে পারে, বলে দেবে আমল গুনে ঠিক ঠিক ঠিক। এমন একটা সময় ছিল, তো এক তারিখে কাফেলা ফিরে আসবে, ফিরে আসার আগে কাফেলার একজন লোককে পাঠিয়েছে, আপনি মুত্তালিবের কাছে চলে যাও, আমাদের পৌঁছনের পূর্বে কেন গিয়ে বলো তোমার ছোট বেটা আব্দুল্লাহ অবস্থা খারাপ, মামার বাড়িতে অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারা ওখানে রেখে এসেছে, আপনি কি দেখে আসেন। কাফেলা আসার আগে ওই ব্যক্তিকে খবর দিয়েছে আব্দুল মুত্তালিব, তার বড় পুত্র হারিসকে পাঠালেন, শিগগিরই যাও আমার ছোট বেটা অসুস্থ, শিগগিরই চলে যাও। আব্দুল হারিস গিয়ে দেখছেন, যাওয়ার আগেই দেখছেন তিন দিন আগে ছোট ভাই ইন্তেকাল হয়ে এই মদিনার, বাংলায় আমরা পেয়েছি আবওয়া নামক স্থান, আরবিতে বলা হয় দারুন নাবিগা, এই দারুন নাবিগা হযরত আব্দুল্লাহর কবর মোবারক দেখে এসেছেন। সিরাত ইবনে হিশামের বর্ণনা মুসলমান, খানাই কাবার একটি বড় গেট ছিল, তরল ছিল, যত মুসাফির কাফেলা বাইরে রাষ্ট্র থেকে মক্কা জমিনে প্রবেশ করত, হেরেম শরীফে প্রবেশ করত, ওই খানাই কাবার গেট দিয়ে প্রবেশ করতে হতো, যত মুসাফির যত মানুষ ব্যবসার জন্য কিংবা এমনি কোনো কাজে ওখান থেকে চলে যেত, ওই খানাই কাবার গেট দিয়ে তাকে বিদায় সংবর্ধনা জানাতে হতো, অর্থাৎ মক্কায় যাওয়া এবং আসা ওই একটি মাত্র গেট দিয়ে নির্ভর ছিল। হযরতে আম্মা জান আমিনা তারিখ গুনে গুনে রেখে দিয়েছে, গুনে গুনে রেখে দিয়েছে।
আল্লাহ নবীর আম্মা যান হযরতে আমিনা দেখতে দেখতে সময় এসে গেল তারিখও এসে গেল উনি গণনা করে দেখেছেন আমার আব্দুল্লাহ আমার কলিজার টুকরা স্বামীনি ঘরেতে ফিরে সময় হয়েছে আমি আমিনা আমার অন্তরে খুশির জোয়ার বয়ে যাচ্ছে আমি আমিনা আমার তো খুশির আর কোনো ঠিকানা নাই নতুন সবে বিবাহ করেছিলাম সত্য এখনো আমার হাতেতে বিবাহের সুগন্ধ লেগে আছে কিন্তু আমার শ্বশুরের অর্ডার ছিল আমার স্বামী আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে যেতে হয়েছে এই নওজোয়ানেরা যুবকেরা সিরাত ইবনে হিশামের বর্ণনা হযরতে আম্মা যান আমেনা বর্ণনা করে দেখলে আজকের দিনের ভিতরে সূর্যাস্তের আগে এই কাফেলাটা খানায় কাবা এসে পৌঁছে যাবে আম্মা যান আমেনা আমেনা বিবাহের দিনে যে সাজ পোশাক পরেছিল যে শাড়িটা পরেছিল যে গহনা গুলো পরেছিল আম্মা যান আমেনা স্বামী ঘরে ফিরবেই আনন্দ ওই একই সাজ ওই একই রকম সাজানা নিজে সেজে তৈরি হয়ে বসে আছে এইবার এই বিষয়টা আমি বলছি একটু ফিল কথা অন্তর দিয়ে একটা মানুষকে তিন মাস আগে বিয়ে হয়েছে বিয়েতে যে শাড়ি পরেছে খুলে রেখে দিয়েছে গহনা খুলে রেখে দিয়েছে গহনা কর দেখলো স্বামীর আজকের ঘরে ফেরাতে বিবি তিন মাসের অপেক্ষা দু মাসের অপেক্ষার পরে সেই শাড়িটা নতুন শাড়িটা পুনরায় গায়ে তুলেছে সেই সুন্দর গহনা গুলো পরেছেন যত সুন্দর করে নিজেকে সাজানো যায় পরিপাটি করে ততটা সৌন্দর্য পূর্ণ সাজিয়েছেন আম্মা যান আমেনা নিজে সুন্দর তো অত অটোমেটিক্যালি চলেছিল তারপরেও তিনি সৌন্দর্যের যতটুকু নমুনা পাওয়া যায় সব করেছেন সেই সাথে করেছেন স্বামী আব্দুল্লাহ কি কি খাদ্য খেতে ভালোবাসতেন সব কিছু রান্না করে তলে তলে সাজিয়ে রেখেছেন স্বামী আসবে আমি আমেনা হাত দিয়ে আমার স্বামীকে গালে তুলে খাবার খাইয়ে দেবো আম্মা জান আমেনা দানিয়া।